এই জন্য আমরা যদি মহান রবের সন্তুষ্টি অর্জন করতে চাই কয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্ুল আলমিনের পক্ষ থেকে নাজাত পেতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের শিখা নোয়ামলটা করতে হবে যে আমলটা আবু শরীফের পাঁচ হাজার বাহাত্তর নম্বর হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই হেউসাল্লাম সাল্লাম ময়দানে ওই সমস্ত ব্যক্তির নাজাতের কথা বলেছেন যাদের নাজাতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে নিয়ে নিবে যাদেরকে জান্নাতের দায়িত্ব আল্লাহ পাক নিজে গ্রহণ করবেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদেরকে মাফ করে দেন তাহলে খুশির সীমা আমাদের থাকবে না আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যান তাহলে কেয়ামতের ময়দানে আমাদের কোনো টেনশন নাই কোন পেরেশানি নাই রবের পক্ষ থেকে আমরা আমাদের যেটা তামান্না ছিল দুনিয়াতে জান্নাত পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত আমাদেরকে দান করুন কেমন জান্নাত আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তাদেরকে জান করবেন আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ময়দানে মাহশারে আল্লাহ পাক তাদের কেমন জান্নাত দান করবেন ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা tadda'un কোরআনের কারীমের হা ম সিজদার 31 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কয়ামতের ময়দানে তাদের জন্য কোন জান্নাত রয়েছে যে জান্নাত তাদের উচি সম্মত হবে এমন জান্নাত যেই জান্নাতটা কোনো সময় তারা কখনো দেখে নাই কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তুষ্ট হয় জান্নাত দেয়া দিবেন তাদের কোনো কষ্ট থাকবে না কোনো ক্লেশ থাকবে না তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুনা ফিহা নাসব ওয়া লা ইয়ামাসসুনা কেমতের ময়দানে জান্নাতীদের কোনো কষ্ট থাকবে না জান্নাতিদের কোনো ক্লান্তি থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সব দূর করে দিবেন শুধু তাই নয় যাদের আল্লাহ জান্নাত মঞ্জুর করবেন তাদের কোনো টেনশন সেখানে থাকবে না টেনশনের কোনো ছাপ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম হুমিয়া জানো আমার ভাইয়ের কোনো ভয় থাকবে না কোনো পরেশানির টেনশন জন্মতিদের থাকবে না আল্লাহ পাক রব্বুলা আলামিন এমন নাজনে আমুল তাদেরকে দান করবে না অহেতু কোনো কথাবার্তাও সেখানে তারা তারা শ্রবণ করবে না করবে না কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ল্যা তেস্মে অংফি হা লা ভাইয়া অনর্ত কোনো কথাবার্তা জান্নাতীরা সেখানে শুনবে না সুরাত উৎ সেজদা সতেরো নম্বর আয়ত আল্লাহ পাকরব বোলা আলমিন জান্নাত পুরস্কারের কথা বলেছেন যারা জান্নাতে যাবে তাদের পুরস্কার কি হবে আল্লাহ পাকরব বোলা আলামিন সুরত উৎ সেজ দায় বলুন সতেরো নম্বর আয়ত আল্লাহ পাকরব বোলা আল আমিন প্লা তা আলমুন সুমা উফফিলহুম করুনতি আয়ুনিন আল্লাহ ফকরফ আলামিন বলেন কয়ামতের ময়দানে জান্নাতদের কি যে জান্নাত দান করবেন প্লা ত আলমনফ সুম্মা উখফিল আয়ুনিন তাদের চোখ জোড়ানো জিনাজ নেয়ামত আল্লাহ ফকরফ গুলালামিন লোকাই তো রেখেছেন গোপন রেখেছেন আল্লাহ কুলাল আমিন তবে কি জি পুরস্কার দিবেন দিবেন যে পুরস্কার আল্লাহ কুল আমিন জান্নাতিদির কী দিবেন দিবেন বিমা আমার ভাইরা এত নাজনে আমর জান্নাতিদের জন্য আল্লাহ লুকাই রেখেছেন

মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা qalbi bashar আল্লাহ পাকের নবী বলেন জান্নাতীদের জন্য এত পরিমাণ ناز নিয়ামত জান্নাতে রাখা হয়েছে মা লা আইনুন রাআত পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই ওলা উযনুন সামিআত কোনো শ্রবণ শক্তি ওই জান্নাতের নাজ আমতের কথা কোনোদিন শ্রবণ করে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার পুরো এই নাজ নিয়ামতের কথা উপলব্ধি করে নাই এত পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতে রেখেছেন জান্নাতে আল্লাহ পাক যাদের কি দিবেন জান্নাতের ভিতরে আল্লাহ রকম আর খাবার আয়োজন করেছেন আজকে বন্ধু সাথে বড় বড় হোটেল রেস্টুরেন্টে আমরা যাই চাইনিজ হোটেলে যাই কত মজার মজার খাবার খাই কত লক্ষ লক্ষ টাকার আমরা এভাবে খরচ করি কিন্তু এত মজাদার খাবার আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবেন কোনদিন আমরা কল্পনাও করতে পারব না কি খাবার দিবেন জান্নাতীদের জন্য প্রথম নাম্বার জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে খাবার দিবেন সেটা হলো রুটি মাছ এবং গরুর গোস্ত দান করবেন রুটি দান করবেন এবং মাসির কুলি জাল্লা পাক রব্বুল জান্নাতিদের প্রথম নাস্তা দিবেন এরপরে জান্নাতে যে সমস্ত গুরু লালিত পালিত হয়েছে ওই গরুর গুস্ত জান্নাতিদেরকে খাবারের জন্য দিবেন শুধু তাই নয় পাখির গুস্ত খেতে আমরা বড় পছন্দ করি আল্লাহ পাক জান্নাতে আমাদের জন্য পাখির গুস্ত রেখেছেন সুবাহ আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির বোনা আমাদেরকে খাওয়াবেন আল্লাহ রব্বুল আলামিন পাখির গোশত আমাদের জন্য রেখেছেন জান্নাতে আল্লাহ পাকরবুল আলমিন যে পাখির বোনা আমাদেরকে খাওয়াবেন সেটা থাকবে আমাদের রুচি সম্মত মন চাইবে আমাদের রুচির বাইরে কোনো কিছুই জান্নাতে থাকবে না এরপরে অনেকের বড়ই পছন্দ অনেকের বড়ই পছন্দ আল্লাহ পাক রব্বুল আলমীর জান্নাতে বড়ও দিবেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলমী কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কাถาbihin কুল বড়ই দান করবেন আর কাদি কাদি কলাম আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে দান করবেন শুধু তাই নয় আল্লাহর নবী আরো কিছু নাজ নিয়ামতের কথা বলেছেন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হাদাইকাও ওয়া আ'নাবা হাদাইকাও ওয়া আ'নাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরের বাগান দিবেন সেই আঙ্গুরের বাগান থেকে আমরা আঙ্গুরের আঙ্গুরের ফল আমরা আস্বাদন করতে পারব খেতে পারবো এমন আঙ্গুর হবে আমরা যখন মনে মনে কল্পনা করব ওই শাখাটা আমাদের মুখের কাছে চলে আসবে এবং আমরা হাতেও ধরতে হবে না মুক্তি আসে ফলফলাদিগুলো আমরা খেতে পারব শুধু আঙ্গুরনে আর এরকম আরই ফলফলাদি আল্লাহ দিবেন কোরআনে কি বলেন দেখেন ও ফে কিহে তিন ক্যাথিয়ারম ল্যামক তুয়া তুয়া লেম্মুয়া ল্যাম তুলে মম্মু আম আল্লা পাকরব বোলা আমিন আরও ফলফলাদি দিবেন তবে আল্লাহ পাকরব বোলা আমিন কোনো ফলফলা আমাদের জন্য নিষেধ করবেন না যা মঞ্চে খেতে পারব। জান্নাতী যারা যাবেন জান্নাতীদের ফলফলাদির ভিতরে খেজুর দেওয়া হবে ডালিম দেওয়া হবে ফিহি মা ফাকি হ তু আনা খুলু ওয়া রুম্মা খেজুর ডালিম জান্নাতীদের কি দিবেন জান্নাতীদেরকে আল্লাহ পাক আলামিন এবং নাজ নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিবেন শুধু তাই নয় আজকে দুনিয়াতে বিভিন্ন পানি ও জিনিস আমরা খেতে পছন্দ করি অনেকেই বিভিন্ন জাতের দেখা যায় পানিও পছন্দ করে এক একজনের এক একটা পছন্দ আল্লাহ পাক জান্নাতিদেরকে এরকম পানিও দান করবেন এক ধরনের পানির নাম হলো জানজাবিল আরেক ধরনের পানির নাম হলো সালসাবিল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন কোরআনুল কারীম কি বলছে দেখেন ওয়াইউসকোনা ফীহা কা'সান কা আলনা পাক রব্বুল আলামিন জানজাবিল মিষ্টিত পানি ও কিয়ামতের ময়দানে জান্নাতে পান করাবেন আইনান ফিহা তুসামাস সালসাবিলা সালসাবিল নামে ও ঝর্ণাতে কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে পানি পান করাবেন শুধু তাই না জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের نهر মধুর نهر সদাবীর নাহর আল্লাহ পাক রব গুলাল আমাদের জন্য রাখবেন পুরানে করিম আল্লাহ পাকরব গুলা আমিন বলছেন মেথাইলুল্জন্তি মেতেলুল জন্ম তিল্লেতি ওয়াইতল মুত্ত কোল আমার ভাইয়েরাম জন্মতিদের জন্য

আজকে দুনিয়াতে আমরা সরাব খাই মদ খাই এই মদগুলো দেখা যায় দুনিয়াতে আমাদের ব্রেনকে বিকৃত করে দেয় এই মদগুলো কিন্তু আল্লাহ পাক জান্নাতে যে সরাব আমাদেরকে পান করাবেন এই সরাবগুলো দ্বারাতে আমরা মাতাল হব না বরং এই সরাবগুলো পানের দ্বারাতে আমরা আমাদের তৃপ্তি অনুভব করতে পারব মধুর নহর থাকবে দুধের নহর থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য এগুলো নাজ নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সুতরাং সেই নাজ নিয়ামত যদি আমরা পেতে চাই মহান রব আল্লাহকে আমাদের খুশি করতে হবে আল্লাহ যদি আমাদের খুশি হয়ে যান আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত আমাদেরকে কিয়ামতের ময়দানে দান করবে যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর দান করবেন হুর عين দুনিয়াতে দেখা যায় সৌন্দরির জন্য আমরা পাগল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হুর দান করবেন আমার ভাইরা জান্নাতের হুর গুলো দিবেন ওই হুর কেমন আল্লাহ পাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জান্নাতীদের হুর এত সুন্দর হবে একটা কব্জি যদি দুনিয়ার আকাশে রেখে দেওয়া হয় পুরা দুনিয়াটা সূর্যের আলোর চেয়েও বড় আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এই হুর জান্নাতীদের কে দেওয়া হবে জান্নাতিদের দুনিয়াতে নিক্ষেপ করে পুরা দুনিয়াটা মেশকে হয়ে যাবে এমন জান্নাতায় আল্লাহ পাক আমাদেরকে পাঠাবেন যে জান্নাতি কোনো ধরনের ক্লান্তি থাকবে না ওই জান্নাতি হুড়েরা আমাদের জন্য আমাদের খেদমত করবে এখন প্রশ্ন হলাম দুনিয়াতে পুরুষদের জন্য মুতাকিমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে হুর দান করবেন কিন্তু নারীদেরকে আল্লাহ কি দিবেন নারীদেরকে আল্লাহ কি দিবেন যারা মুত্তা নারী রয়েছে তাদেরকে আল্লাহ পাক কি দিবেন আল্লাহ পাক কেমতের ময়দানে ওই হুরদের সর্দার বানায় দিবেন সুবাহার আল্লাহ দুইটা চেয়ার দিবেন দুনিয়ার স্বামী স্ত্রীর জন্য দুইটা চেয়ার থাকবে দুইটা আসনে বসা থাকবে এবং জান্নাতি হুরদের চাইতে সত্তর গুণ কোনো বর্ণনায় সত্তর হাজার গুণ এই দুনিয়ার স্ত্রীর সৌন্দর্য লাবণ্য পাক বৃদ্ধি করে দেবেন সুবাহান প্রিয় বীর আমার সেই জান্নাতে যেতে কার মন না চায় সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে এই দুনিয়াতে রবকে খুশি করতে হবে আর বিশ্ব শিখে খেয়েছেন আবু দৌস হাদিস পাঁচ হাজার বা নম্বর হাদিস সকাল সন্ধ্যা যদি একটা দোয়া আমরা তিনবার করে পড়তে পারি আল্লাহ বা ক্রব্বুল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন হাদিসটি সালাম আর্লা হুতালাম থেকে বর্ণিত তিনি বলেন হিমসরের মসজিদে তিনি ছিলেন এরপর একজন ব্যক্তি তাকে দেখার পরে বলতেছে এই লোকটা তো বিশ্ব নবীর খাদেম ছিলেন এই কথা বলার পরে একজন তাকে প্রশ্ন করলেন তাকে বললেন আপনি তো বিশ্ব নবীর খাদেম ছিলেন একান্ত অনেক সময় আপনাকে রাসুল বিভিন্ন হাদিস শুনিয়েছেন এমন একটা হাদিস আমাদেরকে বলুন তখন ওই সাবি বললেন আমি শুনেছি বিশ্ব নবী সাল্লাহ আলাই বলেন কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা একটি দোয়া পড়ে আল্লাহ নবী সাল্লাম বলেন কেমতের ময়দানে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করা স্বয়ং আল্লাহ রফুল আলমিনের দায়িত্ব চলে যায় সুবান সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়লে আল্লাহ নিজেই তাদেরকে সন্তুষ্ট করবেন আল্লাহ নিজেই তার দায়িত্ব নিয়ে নেন সুবাহান আল্লাহ এই দোয়াটি ছোট্ট একটি দোয়া আমরা ইচ্ছে করলে মকস্ত করে নিতে পারি আমরা পরব সকাল সন্ধ্যায় রদি তুবিল্লা হিউরব্বা ও বিল্ ইসলাম ইদিন অবি মোহাম্মেদ দিন সল্লাল্লাহু আলি হিওয়া নবিয়া কত চমৎকার কথাগুলো এই দোয়ার ভিতরে ফুটে উঠেছে অদি তু বিল্লাহ আমরা রব হিসাবে আল্লাহ পেয়ে আমরা খুশি আমরা দিন হিসাবে ধর্ম হিসাবে ধর্ম হিসাবে ইসলাম পেয়ে আমরা খুশি আর বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি সুতরাং যদি আমরা জান্নাতে যেতে চাই রবের সন্তুষ্টি চাই সকাল সন্ধ্যায় দোয়াটি পড়ব রাদিত বিল্লাহি রাব্বাও ওয়বিল ইসলামি দীনাব ابي মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া এই চমৎকার দোয়াটি আমরা সকাল সন্ধ্যা পড়ব রাজি আছি সকলেই এই কথা বলেন না কেন রাজি আছেন সকলেই আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমরা